আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এর 11তম অধ্যায় ভূমিকম্প ও বাংলাদেশ অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করব। তো সকলের প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো এই অধ্যায়ে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, দেখো, টেকটোনিক প্লেটের সঙ্গে ভূমিকম্প বা আগ্নেয়গিরির মতো ঘটনার সম্পর্ক। 2 নম্বর হচ্ছে, দেখো, বাংলাদেশ ও আশেপাশের অঞ্চলে টেকটোনিক প্লেটগুলোর সময়ের সঙ্গে বিবর্তন, ভূমিকম্পের পরিমাপ এবং ভূমিকম্পে নিরাপত্তা, এই সমস্ত বিষয় নিয়েই এই অধ্যায়টি আলোচনা করা হবে এই অধ্যায়টিতে। তো তোমরা হয়তো অনেকেই আচমকা আচমকা মানে কি, হঠাৎ পায়ের নিচের মাটির অথবা বাড়িঘর বা ঘর বাড়ি কেঁপে ওঠার সময় চমকে উঠেছো, তাই না? আমাদের এরকম কিন্তু অনেকেই অনেকেরই হয়তো অভিজ্ঞতা হয়েছে। তো তুমি দাঁড়িয়ে রয়েছো, হঠাৎ করে তোমার ঘর বাড়ি মাটির নিচের কি ওগুলা কাঁপাকাঁপি শুরু করতেছে, এরকম অনেকের হয়তো অভিজ্ঞতা হয়েছে। অনেক ক্ষেত্রে এরকম কাঁপুনির কাঁপুনি মনে কি করে এত ভয় ঢুকিয়ে দেয় যে মনে হয় আমাদের কখন যেন মাটি কেঁপে উঠেছে। তো দেখো, এখানে কিছুদিন আগেও কিন্তু 2023 সালে, দেখো, কিছুদিন আগে কিন্তু তুরস্কে প্রচন্ড আকারে ভূমিকম্প হয়েছে। এই ঘটনা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। মাটি বা ভূমি কেঁপে ওঠার এই যে ঘটনা, এই ঘটনাকে কি বলা হয়? ভূমিকম্প বলা হয়। এর আগের অধ্যায়ে কিন্তু আমরা এটা ভূমিকম্প সম্পর্কে আলোচনা করেছিলাম, আর্থকুয়েক বলা হয়। যেহেতু মাটি কেঁপেছে সেহেতু মনে হওয়া স্বাভাবিক যে মাটির নিচে এমন কিছু আছে অথবা কিছু ঘটনা, একটা ঘটনা ঘটেছে যা উপরে গাছপালা, তারপরে দেখো বাড়ি ঘর সহ বিশাল এলাকার মাটিকে কাঁপিয়ে দিচ্ছে। তো আবার বাংলাদেশে না থাকলেও পৃথিবীর এমন কিছু এলাকা আছে যেখানে মাটি এবং পাথরের ভিতর থেকে গলিত পাথর বা ম্যাগমা বের হয়ে আসে। এই যে গলিত ম্যাগমা বের হয়ে আসা, ঠিক আছে, দেখো, ম্যাগমা ত্বকের বাইরে বের হয়ে আসাকে বলা হয় লাভা বলা হয়। কখনো তা ঘটে শান্তভাবে, আবার কখনো তা ব্যাপক বিস্ফোরণের মাধ্যমে এই এটা ঘটে থাকে। একে আমরা আগ্নেয়গিরির অগ্নুৎপাত বলি। গত ক্লাস মানে গত যে অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম এই সমস্ত বিষয় নিয়ে। তো এইসব ঘটনা কিভাবে ঘটে তা জানতে হলে আগে আমাদের জানতে হবে কেন এবং কিভাবে ভূমিকম্প ঘটে। তো দেখো, এখানে আমাদের যে সম্পর্কে প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে টেকটোনিক প্লেটের সঙ্গে ভূমিকম্প বা আগ্নেয়গিরির মতো ঘটনার সম্পর্ক কি। তো এই টেকটোনিক প্লেট কি এটাও আমরা আলোচনা করেছিলাম, শুধুমাত্র সংজ্ঞা জেনেছিলাম, এখন আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, বাংলাদেশে খুব ঘন ঘন কিন্তু ভূমিকম্প না হয় না। তো বাংলাদেশে খুব বেশি একটা ভূমিকম্প হয় না, অনেকদিন পরে পরে শোনা যায় যে সামান্য ভূমিকম্প হয়েছে। আল্লাহর রহমতে তেমন ক্ষতিকর কোনো ঘটনাও ঘটে না আমাদের দেশে। তো বাংলাদেশে খুব ঘন ঘন ভূমিকম্প না হলেও পৃথিবীর অনেক স্থানে ভূমিকম্প খুব সাধারণ ঘটনা। যেমন দেখো, জাপানে প্রচুর পরিমাণ ভূমিকম্প হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম অঞ্চলে, ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম অঞ্চলে এই সমস্ত অঞ্চলে কিছুদিন পরে পরে দেখবা যে ভূমিকম্প হয়, বাড়ি ঘর ভেঙে যায়, রাস্তাঘাট ভেঙে যায়। এবং এই তুরস্কে কিছুদিন আগে 2023 সালে আর কি প্রচন্ড আকারে ভূমিকম্প হয়েছে, সেখানে প্রচন্ড আকারে ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর বাড়ি রাস্তাঘাট, এটা আমরা সকলেই কিন্তু টিভিতে দেখেছি বা সংবাদপত্রে দেখেছি, এরপরে সোশ্যাল বিভিন্ন ধরনের মিডিয়াতে দেখেছি। তোমরা চাইলে এখনো সার্চ দিয়ে সেগুলো দেখতে পারো। তো বর্তমানে বাংলাদেশ এবং ভারত, দেখো, বাংলাদেশ এবং ভারতে কোনো আগ্নেয়গিরি নেই। অগ্নেয়গিরি কি এটা কিন্তু আমরা জানি। কোন দেখো, এটা আমরা গত অধ্যায়ে যেটা আলোচনা করেছিলাম তার ভিতরে আগ্নেয়গিরি ছিল, কিন্তু কিন্তু পৃথিবীর অন্যান্য অঞ্চলে বা স্থানে, এমনকি মহাসাগরের তলদেশে কয়েক কিলোমিটার মাটির নিচেও অগ্নেয়গিরি আছে এবং তা থেকে অগ্নুৎপাত হচ্ছে। ভূতত্ত্ববিদেরা গবেষণা করে দেখেছেন ভূমিকম্প এবং অগ্নেয়গিরির সঙ্গে টেকটোনিক প্লেটের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তো যেসব স্থানে দুটি প্লেট আলাদা হয়েছে, প্লেট সীমানা দেখা গেছে, সেই সমস্ত অঞ্চলে ভূমিকম্প হয় এবং আগ্নেয়গিরি সেসব স্থানেই সৃষ্টি হয়। পৃথিবীর মানচিত্রে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির একটি করে যদি ডট দিয়ে নির্দেশ করলে দেখা যাবে যে তা বিভিন্ন প্লেটের মধ্যে অবস্থিত সীমানার সঙ্গে মিলে যায়। দেখো, এখানে যে ডট চিহ্ন দ্বারা যে সমস্ত অঞ্চলগুলোতে দেখানো হয়েছে সেই সমস্ত অঞ্চল যদি তুমি দেখো, তাহলে এই যে এখানে ডট দিয়ে দেখানো হয়েছে, ঠিক আছে, যে সমস্ত দেখছো এই সমস্ত অঞ্চলে যদি ডট দিয়ে দেখো তাহলে ভূমি এখানে দেখা যাবে যে বিভিন্ন প্লেটের মধ্যে অবস্থিত সীমানার সঙ্গে কি আছে, মিল রয়েছে, ঠিক আছে। এখানে দেখো, এই যে লাল চিহ্ন দ্বারা দেখাচ্ছে যে টেকটোনিক প্লেটের সীমানা,
আর এই দুই তীর চিহ্ন দিয়ে টেকটোনিক প্লেটের স্থানান্তর হয়েছে সেটা দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখো এই যে এখানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এখানে এই যে এই চিহ্নটা দিয়ে এখানে কি আছে দেখো, টেকটোনিক প্লেটের সীমানা রয়েছে এখানে, এখান থেকে দেখো এইখানে চলে গেছে, তার মানে কি স্থানান্তর ঘটেছে সব জায়গায়। দেখো তীর চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে যে এরকম টেকটোনিক প্লেটের এই যে এখানে ছিল এখান থেকে এখানে স্থানান্তর হয়েছে, এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখো টেকটোনিক প্লেটের সীমানা কালো রেখা দ্বারা দেখানো হচ্ছে এবং ভূমিকম্পের স্থান লাল ডট দ্বারা এবং অগ্নিকুণ্ডের স্থান নীল ডট দ্বারা নির্দেশ করা হয়েছে। দেখো এখানে যে লাল ডট, এই যে এই সমস্ত অঞ্চলে কি হয়েছে বলতো, ভূমিকম্পের স্থান, এই সমস্ত অঞ্চলে ভূমিকম্প বেশি হয়। ঠিক আছে, যে এই অঞ্চলগুলোতে যেখানে লাল ডট দেখানো হয়েছে, ঠিক আছে, আর যেখানে যেখানে নীল ডট রয়েছে, নীল নীল ডট যেখানে যেখানে রয়েছে সেই সমস্ত অঞ্চলে কি হয় বলতো, সেই সমস্ত অঞ্চলে অগ্নিগুলি বেশি রয়েছে, এই যে এই সমস্ত অঞ্চলে নীল ডট দ্বারা দেখানো হয়েছে। ঠিক আছে, নীল ডট এখানে আছে, তো এই সমস্ত অঞ্চলে কিন্তু বেশি পরিমাণ কি হয় অগ্নিগিরি হয়, আগ্নেয়গিরি রয়েছে আর কি, তাই বলা হচ্ছে। যেহেতু দেখো যেহেতু প্লেটের গতি অতি অল্প, তাই দীর্ঘ সময় ধরে দুটি প্লেটের সীমানাতে প্রচুর শক্তি সঞ্চিত হয়। যখন প্লেটের সীমানা আর সেই শক্তি ধরে রাখতে পারে না, তখন তা ভূমিকম্প সৃষ্টি করে, ভূমিকম্প আকারে কি করে সৃষ্টি করে নিঃসৃত হয়। এটি বেশি হয় যখন একটি প্লেট অপর একটি প্লেট ঘেঁষে গতিশীল হতে থাকে অথবা সরতে থাকে, আবার তখন যখন একটি প্লেট অপর একটি প্লেটের সঙ্গে সংঘর্ষ করে অথবা একটি অপরটি থেকে দূরে সরতে থাকে, তখন সেই সকল প্লেট সীমানাতে কি করে ভূমিকম্প ছাড়াও আগ্নেয়গিরি সৃষ্টি করতে পারে। দেখো তাহলে আমরা ভূমিকম্প এবং আগ্নেয়গিরি কেন সৃষ্টি হয় সেটা আমরা জানলাম। এক কথায় বা মূল কথা যদি বলি, এই যে টেকটোনিক প্লেটের স্থানান্তরণের ফলে মানে এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাওয়ার ফলে কি হয় বলতো, সেখানে আগ্নেয়গিরি এবং ভূমিকম্প সৃষ্টি হয়। ঠিক আছে, এই প্লেটের চারপাশে সীমানা বরাবর অনেকগুলো আগ্নেয়গিরি রয়েছে যা একত্রে মানচিত্রে দেখতে পুতির মালার মতো দেখা যায়। যেমন দেখো এখানে যে লাল রঙের এগুলো ভূমিকম্প অঞ্চল, আর যেগুলো ডট দ্বারা চিহ্নিত করেছে নীল ডট দ্বারা সেগুলো হচ্ছে আগ্নেয়গিরি। এখানে দেখো আগ্নেয়গিরি প্রবণ এই এলাকাকে আমরা কি বলতে পারি, প্রশান্ত আগ্নেয়মালা বলা হয়, প্রশান্ত অগ্নিমালা বলা হয়। কি বলা হয়? প্রশান্ত অগ্নিমালা। তো দেখো আমরা এইখানে আগ্নেয়গিরি সম্পর্কে জানলাম, ভূমিকম্প সম্পর্কে জানলাম, এবং সেগুলো কেন হয় সেটা জানলাম, টেকটোনিক প্লেট সম্পর্কে জানলাম, তাই না? এখন যেটা জানবো সেটা হচ্ছে বাংলাদেশ এবং আশেপাশের অঞ্চলে, মানে ভারত, তারপর দেখো টেকটোনিক প্লেট গুলোর সময়ের সঙ্গে বিবর্তন, মানে কি কি সময়ের সঙ্গে কিরকম বিবর্তন হয়েছে, মানে কতটুকু স্থানান্তর ঘটেছে, এক জায়গায় থেকে আরেক জায়গায় চলে গেছে নাকি, এই বিষয়গুলো সম্পর্কে এখন আমরা জানি। দেখো বাংলাদেশে কিন্তু কোনো কি অগ্নিগিরি নেই, না থাকলেও বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প হয়ে থাকে। বাংলাদেশে ভূতাত্ত্বিক গঠন, টেকটোনিক প্লেটের অবস্থান এবং ভৌগোলিক অবস্থানের কারণে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ভারত উপমহাদেশের উত্তর পূর্ব অংশ এবং বঙ্গোপসাগরের উত্তরে বাংলাদেশ অবস্থিত বা বাংলাদেশের অবস্থান, তো টেকটোনিকের গঠনগত দিক দিয়ে ইন্ডিয়ান প্লেট, তারপর দেখো ইউরেশিয়ান যে প্লেট এবং বার্মিজ মাইক্রোপ্লেটের সংযোগস্থল বাংলাদেশ এবং তার কাছাকাছি এলাকা পড়েছে। এজন্য বাংলাদেশের বৃহত্তর সিলেট, তারপর দেখো ময়মনসিংহ, এমনকি ঢাকা শহরেও বছরে এক বা একাধিক ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে। হালকা পাতলা কি হয় দেখো, 1-2 সেকেন্ড, 8-10 সেকেন্ডের জন্য কি হয় ভূমিকম্প হয়ে থাকে। তো প্লেট সীমানাতে অনেকগুলো চুক্তিরেখা বা ফল্ট লাইন থাকে। ঠিক আছে, কোথায় প্লেট সীমানাতে, টেকটোনিক প্লেটের যে সীমানা সেই সমস্ত সীমানাতে অনেকগুলো চুক্তিরেখা বা ফল্ট লাইন থাকে, মানে কতগুলো লাইন থাকে সেগুলোকে বলা হয় চুক্তিরেখা। চুক্তিরেখা মানে কি, যেখান থেকে এই যে মানে প্লেট বা হচ্ছে টেকটোনিক প্লেট কি হয়েছে বলতো, স্থানচ্যুত হয়েছে, মানে সরে গিয়েছে, এরকম স্থানকে বলা হয় চুক্তিরেখা বা ফল্ট লাইন। এসব চুক্তিরেখা বরাবর যে ভূমিকম্প হয় তা নির্ভর করে মূলত প্লেটের গতি এবং সর্বশেষ কত সময় আগে ভূমিকম্প হয়েছে তার উপরে। কারণ দীর্ঘ সময় ধরে প্লেট সীমানার অবস্থিত চুক্তিরেখায় শক্তি সঞ্চিত হয়ে থাকে। তো বাংলাদেশের ভেতর, মানে বাংলাদেশের ভেতর এবং পার্শ্ববর্তী এলাকায় যেসব চুক্তিরেখা সক্রিয় রয়েছে
সেগুলো যে কোনো সময় মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে। তার মানে দেখো, আমাদের বাংলাদেশ কিন্তু ভূমিকম্প ভূমিকম্পের জন্য মানে একটা সতর্কীকরণ রয়েছে, মানে এটা যে কোনো সময় বাংলাদেশে ভূমিকম্প হতে পারে, তো এই তাও শক্তিশালী আকারে। এই চুক্তিরেখাগুলো হচ্ছে দেখো ডাউকি চুক্তিরেখা, তারপর দেখো শিলং মালভূমি, তারপর দেখো মধুপুরী চুক্তি, আসাম সিলেট চুক্তি এবং চট্টগ্রাম মিয়ানমার প্লেট সীমানা চুক্তি। এই যে যে চুক্তি রেখাগুলোর কথা বলা হয়েছে বা ফল্ট লাইনের কথা বলা হয়েছে, এই ফল্ট লাইনের কারণে বাংলাদেশ কিন্তু একটা ভূমিকম্প প্রবণ এলাকা হয়ে গিয়েছে। তো এই ফল্ট লাইন যেগুলা তার ভিতরে উল্লেখযোগ্য আছে ডাউকি ফল্ট রেখা বা শিলং মালভূমি আর একটা, মধুপুর একটা, আসাম সিলেট একটা, চট্টগ্রাম মিয়ানমার প্লেট একটা। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের চুক্তি রেখা বা হচ্ছে ফল্ট লাইন। এরপরে ভূমিকম্পের পরিমাপ, মানে ভূমিকম্পের পরিমাপ কি, কতটুকু ভূমিকম্প হয় সেটার মাত্রা আমরা জানবো, সেটা বেশি হয় নাকি কম হয় এটা কি দিয়ে আমরা বুঝতে পারবো সেটা আমরা জানবো। দেখো আমাদের দেশের ভূমিকম্প নিয়ে সাধারণ মানুষের একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে যখন ভূমিকম্প হয় তখন বেশিরভাগ মানুষের ধারণা হয় সেটি বুঝি ঠিক তার পায়ের নিচে ঘটেছে। মানে আমাদের সকলের কিন্তু মানে ধারণা হয় যে আমাদের পায়ের নিচেই ভূমিকম্প হচ্ছে, কিন্তু প্রকৃত পক্ষে বেশিরভাগ সময় সেটি কয়েক শত কিলোমিটার কিংবা আরো অনেক দূরে কোথাও ঘটতে পারে, দূর থেকে তার কম্পনটি আমরা অনুভব করি। তোমরা যারা তোমাদের জীবনে কখনো ভূমিকম্প অনুভব করেছো তারা সবাই একটা জিনিস লক্ষ্য করেছো, সেগুলো হচ্ছে দেখো তখন মনে হয় যে পায়ের নিচের মাটি নড়ছে বা কাঁপতেছে। ঠিক আছে, আমরা যারা ভূমিকম্পের সাথে মানে এটাকে অনুভব করেছি, ঠিক আছে, যেমন ব্যক্তিগত ভাবে আমি করেছি, তো আমাদের কাছে মনে হয় যে আমাদের আমাদের পায়ের নিচে যে মাটি রয়েছে সেটা কাঁপছে। আসলে তখন মাটি কাঁপতে থাকে এবং ভূমিকম্পের কেন্দ্র থেকে কত দূর মাটি কতটুকু বা কতটুকু কাঁপছে তার পরিমাণ থেকে ভূমিকম্পের মাত্রাটির পরিমাপ জানা যায়। তো দেখো আমরা এখানে ভূমিকম্পের মাত্রাটির পরিমাপ সম্পর্কে জানব। এই সহজ এবং প্রচলিত যে পদ্ধতি তার নাম হচ্ছে রিখটার স্কেল। এই রিখটার স্কেলের মাধ্যমেই কিন্তু ভূমিকম্প কতটুকু হয়েছে, কত জোরে হচ্ছে, কত দূর থেকে হচ্ছে বা কত এলাকা ধরে হচ্ছে এই সম্পর্কে আমরা ধারণা করতে পারি। আমরা যদি ভূমিকম্পের কেন্দ্র থেকে 100 মিটার দূরে থাকি এবং সেখানে বসে ভূমিকম্প চলাকালীন যে আনুমানিক 100 মিলিমিটার বা 10 সেন্টিমিটার বিস্তৃত কম্পন অনুভব করি, তাহলে সেটাকে আমরা 5 মাত্রার ভূমিকম্প বলবো। ঠিক আছে, তাহলে দেখো 5 মাত্রার ভূমিকম্প কখন হবে, যদি 100 মিটার মানে আমরা যদি ভূমিকম্প থেকে সরি পৃথিবীর কেন্দ্র থেকে 100 মিটার দূরে থাকি, ভূমিকম্পের কেন্দ্র থেকে 100 মিটার দূরে থাকি এবং যেখানে মানে ভূমিকম্প হচ্ছে ওখান থেকে যদি 100 মিটার দূরে থাকি, দেখো কত 100 মিটার দূরে থাকি, এবং ওই 100 মিটার দূরে যদি আমরা 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার বিস্তৃত ভূমিকম্প অনুভব করি, তাহলে আমরা সেটাকে 5 মাত্রার ভূমিকম্প বলবো। দেখো এইভাবে কিন্তু যদি আমরা 100 মিটার দূরে থাকতাম এবং সেখানে যদি আমরা 5 সেন্টিমিটার বিস্তৃত ভূমিকম্প অনুভব করতাম, তাহলে সেটাকে আমরা বলতাম 2.5 মাত্রা, তাই না? এরকম এটাই বলা হচ্ছে। এখন যে যন্ত্র দিয়ে এই ধরনের ভূমিকম্প মাপা হয় সেটিকে বলা হয় সিসমোগ্রাফ। এটা কিন্তু সারা জীবন আমাদের কাজে লাগবে। সিসমোগ্রাফ দ্বারা কি করা হয়, ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয়। দেখো তোমাদেরকে কিন্তু এটা কিন্তু একদম এখন ক্লাস এই 7-এ পড়ো, এটা কিন্তু এটা থেকে কিন্তু বিসিএস পর্যন্ত এটা থেকে কিন্তু প্রশ্ন আসে, যেখানে ভূমিকম্প যে মাত্রা পরিমাপ করা যে যন্ত্র সেটার নাম কি, সেটার নাম হচ্ছে সিসমোগ্রাফ। এই যে যে চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে সিসমোগ্রাফ। এটার নাম কি বলতো? সিসমোগ্রাফ। তো রিখটার স্কেলে 5 মাত্রার ভূমিকম্প হচ্ছে মাঝারি ধরনের ভূমিকম্প। তো এর থেকে কম মাত্রার ভূমিকম্প ফলে সেটাকে আমরা বেশি সেরকম একটা অনুভব করতে পারি না। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা 1 মাত্রা বেড়ে গেলে সেখানে কম্পন 10 গুণ বেড়ে যায়। কাজেই 6 মাত্রার ভূমিকম্প কম্পের যে কম্পন সেটা কিন্তু 5 মাত্রার ভূমিকম্পন কম্পন থেকে 10 গুণ বেশি হবে। মানে দেখো রিখটার স্কেলের ভূমিকম্পের মাত্রা যদি হয় 5, তাহলে যতটুকু ভূমিটা কম্পিত হবে যদি 6 হয় তাহলে তার থেকে 10 গুণ বেশি ভূমি কম্পিত হবে এবং সেটি হবে
10 গুণ বড় ভূমিকম্প। আবার যদি 7 মাত্রার ভূমিকম্প হয় সেটা 6 মাত্রার ভূমিকম্পের চেয়ে কত গুণ বড়? 10 গুণ বেশি। ঠিক আছে, কাজেই আমরা বলতে পারি যেটি সেটি বেশি গুরুতর, তাই না? ভূমিকম্প তো, ভূমিকম্পের প্রস্তুতি নেওয়া না নেওয়ার কারণে দেখো এখানে 10 সালে 2010 সালে 7 মাত্রার ভূমিকম্পে ইতালিতে মানে হাইতিতে 3 লক্ষ লোক মারা গিয়েছিল। 8 মাত্রার ভূমিকম্প 7 মাত্রার ভূমিকম্প থেকে কত? 10 গুণ বেশি। কাজেই সেটিকে বিশাল অথবা ভয়াবহ ভূমিকম্প বলা যায়। পৃথিবীতে 8 মাত্রার ভূমিকম্পের উদাহরণ খুবই খুব বেশি নেই। তা 8 মাত্রার ভূমিকম্পে পুরো জনসম্পদ ধ্বংস হয়ে যাওয়ার অনেক উদাহরণ রয়েছে। যেমন দেখো, মানে খুব বেশি নাই 8 মাত্রার ভূমিকম্প, কিন্তু যেটা হয়েছে তার জন্য এখানে জনসম্পদ কি হয়েছে ধ্বংস হয়ে যায় অনেক উদাহরণ রয়েছে। যেমন দেখো, আবার কি বলতে পারে, আবার ভূমিকম্পের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে রাখার কারণে 2000 দেখো 14 সালে চিলিতে চিলিতে 6 জন মাত্র লোক মারা গিয়েছিল, সেই উদাহরণও কিন্তু রয়েছে। তার মানে ভূমিকম্পের প্রস্তুতি রাখতে হবে। ঠিক আছে, এইখানে দেখো গত বছর মানে এই বছরই আর কি 2023 সালে এই যে তুরস্কে যে ভূমিকম্পটা হয়েছে সেটা কিন্তু খুবই ভয়াবহ ছিল, এখানে প্রস্তুত ছিল না আর কি। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে আমরা যত দূর থাকব আমরা তত কম কম্পন অনুভব করব। উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, 5 মাত্রার একটা কম্পন ভূমিকম্প 100 মিটার থেকে যতটুকু কম্পন পাওয়া যায়, 7 মাত্রা ভূমিকম্পের বেলায় ভূমিকম্পের কেন্দ্র থেকে যদি 600 মিটার দূরে থাকি তাহলে একই পরিমাণ কম্পন অনুভব করতে পারি। তার মানে ওই এলাকা থেকে যত দূরে যাব কম্পনটা তত কম হবে। ভূমিকম্পের সময় বিস্তৃত এলাকা টেকটোনিক সীমানা থেকে বিপুল পরিমাণ শক্তি বের হয়ে আসে। তো এখানে দেখো, হিরোশিমাতে যে নিউক্লিয়ার বোমাটি ফেলা হয়েছিল একটি 6 মাত্রার ভূমিকম্পে সেই পরিমাণ শক্তি নির্গত হয়। হিরোশিমাতে দেখো আমরা জানি সেখানে নিউক্লিয়ার যে বিস্ফোরণ ঘটেছিল সেইখানে যে শক্তিটা নির্গত হয়েছিল নিউক্লিয়ার বোমাটিতে, সেখানে 6 মাত্রার ভূমিকম্প হলে সেই পরিমাণ ভূমি সেই পরিমাণ শক্তি নির্গত হয়। তোমরা জেনেছো মানে আমরা জেনেছি যে রিক্টার স্কেলে প্রতি মাত্রায় 10 কম্পন 10 গুণ করে বেড়ে যায়। মানে যদি দেখো রিক্টার স্কেলে এই যে ভূমিকম্পের মাত্রা যদি 1 গুণ বেড়ে যায় তার মানে সেটা কিন্তু 10 গুণ মানে এক এক মাত্রার যদি বেড়ে যায়, 5 থেকে যদি 6 হয়ে যায় তার মানে 5 থেকে 6 যে যে ভূমিকম্প সেটা 10 গুণ ভয়াবহ। কিন্তু শক্তি নির্গত নির্গমনের মাত্রার ক্ষেত্রে প্রতি মাত্রায় বেড়ে যায় 32 গুণ। খেয়াল করতে হবে, তাহলে দেখো শক্তির দিক বিবেচনা করে 32 গুণ বেড়ে যায়। অর্থাৎ 6 মাত্রার একটি ভূমিকম্পে যে পরিমাণ শক্তি বের হয়, 8 মাত্রার ভূমিকম্পে নির্গত শক্তি কত হবে? 1000 গুণ বেশি হবে। কাজে 8 মাত্রার ভূমিকম্পে 1000টি হিরোশিমা ব্যবহৃত নিউক্লিয়ার বোমার সমান শক্তি পরিমাণ বের হয়। তার মানে দেখো এটা চিন্তার বাইরে যে কত পরিমাণ শক্তি বের হয় এবং কত ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখো ভূমিকম্পে কি কি নিরাপত্তা রয়েছে, মানে ভূমিকম্প থেকে যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে আমরা কি কি কাজ করলে একটু ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি এটা কমে যেতে পারে। ভূমিকম্প এমন একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কোন একটি দেশ বা কোন একটা অঞ্চল পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। এমনকি বড় ভূমিকম্প নদীর গতিপথ পরিবর্তন করে দিতে পারে। দেখো 1762 সালে এক ভয়াবহ ভূমিকম্পের ফলে আমাদের অন্যতম প্রধান নদী ব্রহ্মপুত্রের গতিপথ বদলে গিয়েছিল। তাহলে দেখো কি কি হতে পারে, ভয়াবহ প্রচন্ডকারে ভয়াবহ রয়েছে এই ভূমিকম্প। তো আমাদের দেশে এখন পর্যন্ত বড় ধরনের ভূমিকম্প না হলেও বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে। হয়তোবা ভবিষ্যতে ভূমিকম্প এরকম বড় ধরনের হতে পারে, আল্লাহ না করুক, আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করুক। পাশের যে ছবিতে বাংলাদেশ এবং তার আশেপাশে ঘটে যাওয়া ভূমিকম্প গুলো দেখানো হয়েছে। দেখো এখানে এই যে ডট চিহ্ন দ্বারা দেখানো হয়েছে যে এই সমস্ত অঞ্চলে কিন্তু ভূমিকম্প হয়েছে, যে এই সমস্ত অঞ্চলে দেখছো প্রচুর পরিমাণ। তো আমাদের দেশে দেখো কত কম পরিমাণ ভূমিকম্প হয়েছে কিন্তু আশেপাশে প্রচন্ড আকারে ভূমিকম্প হয়েছে। দেখো আমাদের দেশে মাত্র কত কত কম ভূমিকম্প হয়েছে, সেরকম একটা ভূমিকম্প হয় নাই আল্লাহর রহমতে। ঠিক আছে, তো দেখো দেখানো হয়েছে ছবিতে, নিশ্চয় দেখেছো বাংলাদেশের ভেতরে সাম্প্রতিক কালে কোনো বড় ভূমিকম্প হয়নি, শুধু আশেপাশে দেশে ঘটে যাওয়া ভূমিকম্প অনুভব হয়েছে।
মানে আশেপাশে ভূমিকম্প হয়েছে সেখান থেকে আমরা সামান্য পরিমাণ অনুভব করেছি। ওই যে বললাম যে 1 কিলোমিটার বা এর কেন্দ্রস্থল থেকে যদি 100 মিটার বা 200 মিটার 300 মিটার দূরে থাকে, তাহলে সেখানে কিন্তু ভূমিকম্প অনুভব হয়, ঠিক আছে? সেইভাবে আমরা অনুভব করেছি। যেহেতু অতীতে এই অঞ্চলে বড় ভূমিকম্প হয়েছে, তাই আমাদের ধরে নিতে হবে ভবিষ্যতে হয়তো বা হতে পারে, সেটি কখন হবে যেহেতু আমাদের জানা নেই, তাই সবসময় আমাদেরকে কি করতে হবে, প্রস্তুত থাকতে হবে। দেখো, বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো ভূমিকম্পের জন্য আগে থেকে তেমন কোনো সতর্ক বার্তা পাওয়া সম্ভব নয়। এটি যে কোন জায়গায় এবং যে কোনো সময়ে আঘাত আনতে পারে, তাই ভূমিকম্পের জন্য সব সময় আমাদেরকে কি করতে হবে, সতর্ক থাকতে হবে। ভূমিকম্পের বেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ম মেনে চলে ঘরবাড়ি এবং অন্যান্য স্থাপনা তৈরি করা। আমাদের দেশে যে সকল ঘর বাড়ি দালান কোঠা তৈরি করা হয়, সেখানে অবশ্যই ভূমিকম্প প্রতিরোধক নীতিমালা মেনে তৈরি করতে হবে। যে সমস্ত বাংলাদেশে যে সমস্ত ভূমিকম্প মানে যে সমস্ত বাড়িঘর দূরে তৈরি করা হয়, ম্যাক্সিমামই কিন্তু এক কোনোটাই বলতে গেলে কোন বেশিরভাগই এটা কিন্তু ভূমিকম্পর যে প্রতিরোধ ব্যবস্থা এটা কিন্তু মেনে না নিয়ে কিন্তু ভূমিকম্প তৈরি করা মানে বাড়িঘর দূর তৈরি করা হয়। এখানে যদি সামান্যতম একটা ভূমিকম্প হয়ে যায়, এখানে এই সমস্ত বিল্ডিং একটাও টেকবে না, বিশেষ করে ঢাকা শহরে যে সমস্ত ভূমিকম্প মানে বিল্ডিং রয়েছে, ঠিক আছে? তা না হলে কি হবে, বড় ধরনের ভূমিকম্প হলে ভয়াবহ পরিমাণ ডেকে আনতে পারে। সাধারণভাবে ভূমিকম্পের নিরাপত্তার জন্য নিচের বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে। ভূমিকম্পের আগে আমাদের কি করতে হবে, এখন যেমন দেখো এখন এই মুহূর্তে আমাদের ভূমিকম্প কিন্তু হয় নাই, তাহলে এখন কি করতে হবে দেখো, এখানে বাসায় আগুন নেভানোর ব্যবস্থা করতে হবে, প্রাথমিক চিকিৎসা, তারপর দেখো কিট, শুকনো খাবার এবং পানি রাখার ব্যবস্থা করতে হবে, হ্যাঁ, বাসায় গ্যাস, তারপর ইলেকট্রিসিটি এবং পানির সরবরাহ কিভাবে বন্ধ করতে হবে সেটি জেনে রাখতে হবে, ঠিক আছে? ভূমিকম্পের আগে এই সমস্ত করতে হবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তারপর দেখো ভূমিকম্প যখন হয় তখন আমরা কি করব, আমাদের দেশে প্রায় সব সময় আমরা শত শত কিলোমিটার দূরের কোনো ভূমিকম্পের রেশ অনুভব করি। আল্লাহর রহমতে আমাদের দেশে কিন্তু কেন্দ্রস্থল নয় ভূমিকম্পের, হয় না তেমন একটা, কাজেই কোনো অবস্থাতেই অহেতুক ভয় এবং আতঙ্কে দিককে দিক জ্ঞান শূন্য হয়ে যাওয়া যাবে না। মাথা ঠান্ডা রাখলে বড় ভূমিকম্পের বিপদ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব হবে। তো দেখো সেই আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি, দেখো ভূমিকম্পের সময় শক্ত বা টেবিলের নিচে এরকম ভাবে আশ্রয় নিব, তারপর দেখো অথবা এরকম অথবা ঘরের কোণে চলে যেতে যেতে হবে, যে কিছু ভেঙে পড়লে সরাসরি গায়ের উপরে না পড়ে এমন একটা ত্রিভুজাকার জায়গায় যে তোমরা অবস্থান করবা, ঠিক আছে, যদি তোমরা বাসায় থাকো। তো বাইরে থাকলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখতে হবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, যেখানে মনে করো বিল্ডিং নাই তার সেখানে একটা জায়গা থাকলাম, বিল্ডিং থেকে একান্ত নামতে চাইলে সিঁড়ি দিয়েই নিরাপদে নামতে হবে, বা তুমি যদি এখানে এই ক্ষেত্রে অবশ্যই লিফট ব্যবহার করা যাবে না, সিঁড়ি দিয়েই নামতে হবে, সিঁড়ি দিয়েই নামবা। আবার অনেকে ভয় পেয়েছে সেখান থেকে লাফ দেয়, 2-3 তলা 7 থেকে, এরকম করা যাবে না। যদি ভূমিকম্পটি একটি বড় ভূমিকম্প হয় তবে তাহলে তুমি কি করতে, তুমি ঘরের ভেতরে থাকো, তাহলে ভেতরেই থাকতে হবে, বাইরে যাওয়ার চেষ্টা করতে হবে না, কারণ কারণ হয়তো বা সেখানে কোনো কিছু ভেঙে তোমার মাথায় পড়ে পড়তে পারে। কখনোই লিফট দিয়ে নামার চেষ্টা করবে না, কাচের জানলা থেকে দূরে থাকতে হবে, দেয়ালের পাশে দাঁড়াতে হবে, প্রয়োজনে শক্ত টেবিলের নিচে আশ্রয় নিতে হবে। তুমি যদি ঘরের বাইরে থাকো তাহলে বাইরেই থাকতে হবে, ঘরের ভিতর যাওয়া যাবেই না। ইলেকট্রিক পোল কিংবা বড় বড় বিল্ডিং থেকে দূরে সরে যেতে হবে, উপর থেকে মাথার উপরে কিছু পড়তে পারে এমন জিনিস থেকে দূরে থাকতে হবে। কোনোভাবেই ম্যাচ জ্বালানো যাবে না, গ্যাস পাইপ ভেঙে ভেঙে বাতাস গ্যাসের মিশ্রণ আগুন জন্য খুবই ভয়াবহ হতে পারে, এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এরপরে ভূমিকম্পের পরে আমাদের কি করতে হবে, তো দেখো এখানে ভূমিকম্পের পরে আমরা কি করব, বড় ভূমিকম্প হয়ে থাকলে এবং সেই আহত হলে মানে কেউ যদি আহত হয় তাহলে তাকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে, গুরুতর আহত হলে হাসপাতালে নিতে হবে। তবে মনে রাখতে হবে সত্যিকারে বড় ভূমিকা হলে হাসপাতালে অসংখ্য মানুষকে জরুরি চিকিৎসা দিতে হয়, কাজেই হাসপাতালে যাব যার প্রয়োজন বেশি তাকে আগে চিকিৎসা দেওয়া হবে, ঠিক আছে? তো দেখো এখানে হাসপাতালে যদি নেওয়ার মতো না হয় তাহলে হাসপাতাল নেওয়ার প্রয়োজন নাই, পানি তারপর ইলেকট্রিসিটি গ্যাস লাইন পরীক্ষা করো, যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি করতে হবে, তাকে সরবরাহ বন্ধ করতে হবে, বাসায় গ্যাসের যে গন্ধ পেলে ঘরের জানলা দরজায় অবশ্যই অবশ্যই খুলে রাখতে হবে।
রেডিওতে খবর শোনার সাথে চেষ্টা করতে হবে, টেলিফোন খুব কম ব্যবহার করতে হবে। তো জরুরি কাজের জন্য আমরা ত্রাণ বাহিনীকে টেলিফোনে নেটওয়ার্ক মানে ব্যবহার করতে দিতে হবে। ক্ষতিগ্রস্ত বিল্ডিং এর বাইরে থেকে ভাঙা কাঁচ ইত্যাদিতে যেন হাত পা কেটে না যায়, সেজন্য খালি পায়ে অবশ্যই হাঁটা যাবে না। ক্ষতিগ্রস্ত বিল্ডিং এর নিচে আটকে পড়লে উদ্ধারকারী দল এলে তাদের সংকেত দেওয়ার জন্য কোনো কিছুতে নিয়মিত আঘাত করে শব্দ করতে হবে, যাতে যাতে তাদের দৃষ্টি আকর্ষিত হয়। তো বড় ভূমিকম্প হলে হলে পরে আফটার শব্দ মানে আফটার শক হিসেবে আরো ভূমিকম্প হতে পারে, সেজন্য প্রস্তুত থাকতে হবে। মানে বড় কোনো ভূমিকম্প হলে পরে আরো ভূমিকম্প হতে পারে, সেগুলো কিন্তু সতর্ক থাকতে হবে। এখন অনুশীলনে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো ভূমিকম্প চলাকালীন সময় তুমি একটি উঁচু বিল্ডিং এর নিচে থাকবে নাকি উঁচু থাকলে বেশি অনুভব করবে? আবার বলি, ভূমিকম্প চলাকালীন সময় তুমি একটি উচ্চ বিল্ডিং এর নিচে থাকলে বেশি পরিমাণ ভূমিকম্প অনুভব করবে নাকি উঁচুতে থাকলে ভূমিকম্প বেশি অনুভব করবে? এই একটা প্রশ্ন করা আছে, এটার উত্তর দিব আমরা। তো এটা তোমাদের বাসা কাজ দেওয়া থাকলো, আর যদি না পারো তাহলে ডেসক্রিপশন বক্স চেক করবা, ওখানে আমি উত্তরটা দিয়ে দিব। এটা তোমরা করে যে গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ, সেখানে অবশ্যই অবশ্যই এটাকে সাবমিট করবা। তো সকলকে ধন্যবাদ, ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করো। এবং বরাবরই যে রিকোয়েস্টটি করি সেটা হচ্ছে, তুমি মুসলিম হয়ে থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়বা এবং ভালো বন্ধুদের সাথে মিশবা, মোবাইলে একদম গেম খেলবা না। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।